হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার আজকে আমি তোমাদের স্ট্র্যাটেজিকের সিরিজ নিয়ে আবার আমি নতুন আজকে একটা সিরিজ দেব, ভিডিও দেব, এবং আজকেও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওপরে থাকবে। এবং আমি গত চারটি ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি এবং এখন আস্তে আস্তে সব আপলোড হতে থাকবে। তো আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা আজকে মোটামুটি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এরপর কিছু থাকবে, যেগুলো থাকবে সেগুলো আগামী দিন আমরা এমসিকিউর মাধ্যমে সেগুলো কমপ্লিট করবো। যখন আগামী দিন এমসিকিউ করবো স্ট্র্যাটেজিক জিকের ওপরে বা এমনি ওভারঅল একটা জিকের সিরিজ আগামী দিন আনবো, তো সে তখন আমরা এই বাকি যেগুলো থাকবে, যেগুলো মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ব্যাপারে, তো সেগুলো ওই তখন এমসিকিউর মাধ্যমে পুরো ডিটেলস তখন হয়ে যাবে, ঠিক আছে? ছোটো ছোটো ওগুলো, তবে সেটা এমসিকিউর মাধ্যমে করে দেবো। তো আজকে দুটো জিনিস আমরা করব, ঠিক আছে? দুটো জিনিস করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস কারেকশন করে দিই, যেটা গতদিন আমরা পড়েছিলাম, বিমস্টেক পড়েছিলাম, এবং বিমস্টেকের দুটো জিনিস আমি একটু ভুল বলেছি। ভুল বলেছি বলতে, প্রেজেন্ট সেক্রেটারি যে ছিল, মানে এখন যে বিমস্টেকের যে সেক্রেটারি, তখন আমরা শহীদুল ইসলাম লিখেছিলাম, তো সেটা শহীদুল ইসলাম নয়, ওটা চেঞ্জ হয়ে গেছে। তো যেটা চেঞ্জ হয়ে গেছে আমি জাস্ট একটু কারেকশন করে দিচ্ছি, তোমরা যারা দেখেছো ভিডিওটা তারা একটু কারেকশন করে নিও তোমাদের নোটস খাতায়। তো আমি যদি আমি বিমস্টেকের প্রেজেন্ট সেক্রেটারি এখন হবে প্রেজেন্ট সেক্রেটারি এখন যিনি তিনি হলেন তেনজিন লেকপাল, ঠিক আছে? ইনার বাড়ি হচ্ছে ভুটান, ভুটানের থেকে বিলং করে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা কারেকশন করে নিও। প্রেজেন্ট সেক্রেটারি আমার সেদিন হয়তো প্রেসিডেন্ট বলে শহীদুল ইসলাম বলেছিলাম, তো সেটা হবে না, সেটা প্রেজেন্ট সেক্রেটারি তেনজিন লেকপাল, ইনি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটা আমার আপডেট ছিল না, তো আমি দেখলাম পরে, তারপর এটা তো তোমাদেরকে এটা বলছিলাম না যে তোমরা আপডেট করতে থাকবে, যদি আমি কিছু লেখাই এরকম সেক্রেটারি প্রেসিডেন্ট, ঠিক আছে, বা চেয়ারম্যান কিছু যদি লেখায়, যখন তোমরা আগামী দিন পরীক্ষা দেবে তো সেগুলো একটু চেক করে নিও, ঠিক আছে? এগুলো চেঞ্জ হতে থাকে, ওকে? আর একটা যেটা বিমস্টেকের ফুল ফর্ম যেটা বলেছিলাম, সেটা আমি একটু মিস মানে একটু মানে কম বলেছিলাম, যাই হোক ভুল হয়েছিল। তো আমি বলেছিলাম দা, মানে যেটা এখন হবে দা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ মাল্টি মাল্টি সেক্টরাল টেকনিক্যাল কোঅপারেশনস। তো গতদিন যেটা বিমস্টেকের ব্যাপারে যেটা বলেছিলাম সেটা পুরোটাই বলেছিলাম, কিন্তু এই ইনিশিয়েটিভ এই কথাটা আমি ইউজ করিনি, ঠিক আছে? তোমরা এটা একটু কারেকশন করে নিও, ঠিক আছে? এটা বলিনি আমি গতদিন, যাই হোক এটা মাথায় ছিল না। তো বিমস্টেকের ফুল ফর্ম যেটা হবে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল কোঅপারেশন, ওকে? তো এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম, ওকে? তো এটা ছিল গতকালের কিছু কিছুটা কারেকশন। এবার আজকে যেটা শুরু করব, আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ওপরই থাকবে, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারের ওপর একটা অর্গানাইজেশন, ঠিক আছে? আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই আর আরেকটা ব্যাপারে বলবো, সেটা তোমার ক্লাসের শেষে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো ওগুলোকে আবার আপাতত শুরু করি, ওকে? তো এটা মুছে দিই, এটা সবাই কারেকশন অবশ্যই করে নিও, নইলে তখন এটাই মাথায় থেকে যাবে। আজকে যে টপিকটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এফএও, ঠিক আছে? এফএওর ব্যাপারে লিখি আমরা প্রথমে, তারপর বলছি। আজকে যে টপিকটার ব্যাপারে কথা বলবো, আজকেও ইন্টারন্যাশনাল তো আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটার কথা বলবো সেটা হচ্ছে এফএও, ঠিক আছে? এটার ফুল ফর্ম কি, এটা ফুল ফর্ম আমরা লিখি, এটা ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হচ্ছে এফএওর ফুল ফর্ম, ঠিক আছে?
তো এটার মেন ফাংশন কি? ফাংশনটা হচ্ছে মানে এদের ওয়ার্ল্ড ওয়াইড যেসব গ্রামীণ এলাকা, যেসব এলাকাতে সাধারণ মানুষ জীবনযাপন করার একটা স্ট্যান্ডার্ড, একটা মানে মিনিমাম একটা লেভেল যেটা, সেটাকে তাদেরকে ইম্প্রুভ করার জন্য এরা এই এই সংস্থাটা কাজ করে থাকে। ঠিক আছে, ধরো আমাদের গ্রামের দিকে অনেক মানুষ আছে খেতে পায়, আবার অনেক মানুষের গ্রামের মানুষ খেতেই পায় না। ঠিক আছে, এরকম অনেক আছে, গ্রামের হোক বা এরকম অনেক রুরাল এরিয়াতে দেখতে পাওয়া যায়। তো তাদের জন্য স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে বেঁচে থাকার যে একটা স্ট্যান্ডার্ড লেভেল, সেটা যেন ইম্প্রুভ হয়। ঠিক আছে, তো আমি যদি এটা লিখি, তো এটা কী লিখবো? টু ইম্প্রুভ লিভিং কন্ডিশনস অফ রুরাল এরিয়াস, রুরাল এরিয়া অর পপুলেশন। বুঝতে পারলে? তাহলে ফাংশনটা কি? টু ইম্প্রুভ লিভিং কন্ডিশন অফ রুরাল এরিয়া, মানে গ্রামীণ এলাকাগুলোতে যেন তাদের জীবন ধারণ করার মানে একটা স্ট্যান্ডার্ড, সেটা যেন ইম্প্রুভ হয়, এদের হচ্ছে মেন ফাংশন। এটা এটা মনিটর করে। ওকে, এবার নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে এর এস্টাবলিশমেন্ট কবে হয়। এর এস্টাবলিশমেন্ট হয়েছে তো এবার নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে এর এস্টাবলিশমেন্ট কবে হয়েছে। এস্টাবলিশড হয় 1945 16th December। ঠিক আছে, দেখে নাও, এস্টাবলিশ হয় 1945 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর। ঠিক আছে, এর হেডকোয়ার্টার হচ্ছে রোম, ইটালি। এর হেডকোয়ার্টার হচ্ছে রোম ইটালি। এর এখন প্রেসিডেন্ট কে বা চেয়ারম্যান কে বা ডিরেক্টর জেনারেল কে? তো এর এখন অবস্থান হচ্ছে, এর এফএওর যে এখন ডিজি যিনি আছেন, ওনার নাম হচ্ছে, এখন ডিজি অবস্থা মানে ডিজি পজিশনে আছেন, ওনার নাম হচ্ছে কিউ ডংগুই। ইনি চায়না থেকে বিলং করেন। ঠিক আছে, তাহলে আমি তোমার এই এই সংস্থার ব্যাপারে যেটুকু জানার সেটুকু আমি মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তো এটা ছিল এর একটা ইনফরমেশান, যেটা আমরা জানবো সেটা হচ্ছে এফএওর ফুল ফর্ম কি, সেটা হচ্ছে বুঝতেই পারছো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাংশনস টু ইম্প্রুভ লিভিং কন্ডিশন অফ রুরাল এরিয়া আর রুরাল পপুলেশন। ঠিক আছে, এস্টাবলিশমেন্ট কবে হয়? 1945 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে রোম, ইটালি, এবং ডিজি কে আছে কিউ ডংগুই। তো এর হেডকোয়ার্টারটা অবশ্যই ইম্পর্টেন্ট, রোম ইটালি, এটা জেনে রাখবে। এটাই যদি ইম্পর্টেন্ট এটা আসে তাহলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে এটা জানা গেল। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, এটা মুছে নিতে হবে। তো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আইএলও। ঠিক আছে, আমি বোর্ডে লিখি আইএলওটা। আইএলওর ফুল ফর্মটা লিখি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কি ব্যাপার বলছি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন,
এটা হচ্ছে আইএলও ফুল ফর্ম, ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, তো এটার মেন কাজ কি হলো, যেটা আগেরটা পড়লাম ওটার মতোই সেম, বাট ওটা একটা, ওটা সব সব রকম পপুলেশনের উপর, এটা পার্টিকুলার একটা সেকশনের উপর বা একটা সম্প্রদায়ের উপর যারা কাজ করে, ওয়ার্কার লেবার, তাদের ওপর এদের মেন ফোকাস, ঠিক আছে। তো এদের ফাংশন যদি দেখি, ফাংশন যদি দেখি, টু ইম্প্রুভ লিভিং কন্ডিশন অফ ওয়ার্কার, এর হচ্ছে মেন ফাংশন। ওকে, তো এর মেন ফাংশন হচ্ছে টু ইম্প্রুভ লিভিং কন্ডিশন অফ ওয়ার্কার। ওকে, এটা গেল। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, এর এস্টাবলিশ কোথায় এবং এর কে প্রেসিডেন্ট, ডিজি কে আছে। তো এর মেন এখন যদি আমি ধরি এর এস্টাবলিশমেন্ট, এর এস্টাবলিশমেন্ট হয়েছে 11th April 1999, ঠিক আছে। তো 11 April 1999 এর প্রতিষ্ঠিত হয়েছে। এর তাহলে প্রতিষ্ঠিত হয়েছে যখন, এর কোথায়, হেডকোয়ার্টার কোথায়, যদি হেডকোয়ার্টার পড়ি, হেডকোয়ার্টার যদি পড়ি, হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, ঠিক আছে। তো হেডকোয়ার্টার কোথায়, জেনেভা। জেনেভাতে দেখতে পাচ্ছ আমরা অনেক কিছু হেডকোয়ার্টার পাচ্ছি। এর আগে আমরা যেমন পড়েছিলাম হু পড়েছিলাম, হুয়ের কোথায়, তো জেনেভা, ঠিক আছে। আরেকটা প্রতিষ্ঠান পড়েছিলাম, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে বলো যে জেনেভা কোথাকার হেডকোয়ার্টার, যেটা আমরা গত ক্লাসে পড়েছি বা দেখেছি, তো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে জেনেভা কোথাকার, ঠিক আছে। এই গেল এর এখন মানে প্রেসিডেন্ট বা ডিজি কে আছে। তো এর এখন ডিজি আছে, এর এখন ডিজি আছে হচ্ছে গাই রাইডার, এনার বাড়ি হচ্ছে ইউকে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। তো এটার ব্যাপারে এটুকু জেনে গেলাম। তো 11th April 1999 এর প্রতিষ্ঠা, ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায় হচ্ছে জেনেভা, এবং এর ডিজি কোথায়, গাই রাইডার, ঠিক আছে, গাই রাইডার। তো এটার ব্যাপারে জেনে গেলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এই আরেকটা টপিক। লাস্ট আজকে যে টপিকটা জানবো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা লাস্ট, সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, তো নেক্সট যে টপিকটার ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে খুব ভালো একটা টপিক। এই টপিকটার ব্যাপারে পরবর্তীকালে আরও আলোচনা হবে, ঠিক আছে। তো এই টপিকটার ব্যাপারে যেটুকু আজকে জানা সেটুকু আজকে জানবো, সেটা হচ্ছে ইউনিসেফ। অনেকে শুনে থাকবে, ঠিক আছে, ইউনিসেফ। তো বোর্ডে লিখি ইউনিসেফ, ইউনিসেফ। ওকে, ইউনিসেফের ফুল ফর্মটা লিখে নিই, তারপরে তোমাদেরকে তারপর আলোচনা করছি। ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড। বুঝতেই পারছো চাইল্ড এমার্জেন্সি লেখা আছে, মানে কি ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো আমাদের শিশুদের যা যদি কোনো সময় খুব প্রয়োজন হয় আর্থিক দিক থেকে, যাদেরকে ওদের হেলথের ব্যাপারে হোক বা পড়াশোনার দিক থেকে হোক, ঠিক আছে, টাকার প্রয়োজন একটা গ্লোবালি, তখন এই সংস্থাটা সামনে এগিয়ে আসে। ওকে, তো ইনি এই সংস্থাটা ওই বিশেষ ক্ষেত্রে চাইল্ডদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যত রকম সুযোগ সুবিধা দেওয়া উচিত তাদেরকে বড় করার জন্য, শিক্ষার দিক থেকে হোক, খাবারের দিক থেকে হোক, যেভাবে হোক সাহায্য করা, এই সংস্থাটা করে থাকে। বুঝতে পেরেছ? তো এর ব্যাপারে হলো। এবার এর এস্টাবলিশমেন্টটা দেখে নিই। এর এস্টাবলিশমেন্ট জানবো আজকে, হেডকোয়ার্টার জানবো, ঠিক আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর, এটার এক্সিকিউটিভ ডিরেক্টর আছে। তো এক্সিকিউটিভ ডিরেক্টরের ব্যাপারেই আজকে আবার জানবো, ঠিক আছে, ইডি। আর একটা পয়েন্ট আছে, সেটা লিখছি পরে। তো এর এস্টাবলিশমেন্ট হয় 1946 খ্রিস্টাব্দে,
ছেচল্লিশ খ্রিস্টাব্দে বা আমাদের ভারত স্বাধীন হওয়ার ঠিক আগের বছরে এটা এস্টাবলিশমেন্ট হয়েছে। ওকে, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, সরি নিউ ইয়র্ক ইউএসএ। ঠিক আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর কে আছে? এক্সিকিউটিভ ডিরেক্টর এখন যিনি আছেন ওনার নাম হচ্ছে ক্যাথরিন, ক্যাথরিন ক্যাথরিন রাসেল, ক্যাথরিন রাসেল। ওকে, এখন যিনি আছেন তিনি হলেন ক্যাথরিন রাসেল। ওকে, এই পয়েন্টটা জানলাম। আর একটা পয়েন্ট হচ্ছে, ইনি এনারা এইসব কাজের জন্য একবার নোবেল প্রাইজ পেয়েছে, তো নোবেল প্রাইজটা অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে ওন নোবেল, নোবেল কবে কত খ্রিস্টাব্দে পাই? ওন নোবেল পেয়েছে 1965 খ্রিস্টাব্দে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, এটার ফুল ফর্ম অনেক সময় পরীক্ষা চলে আসে, যেহেতু একটু ভালো তো এটা, মানে বড় একটু আছে, এটা ফুল ফর্ম অনেক সময় চলে আসে, আর এস্টাবলিশমেন্ট অবশ্যই পড়বে। তাহলে আজকে যেটা জানলাম সেটা হচ্ছে, এখন যেটা জানলাম সেটা হচ্ছে ইউনিসেফের ব্যাপারে জানলাম। ইউনিসেফের ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড। ওকে, তারপরে জানলাম এস্টাবলিশ কবে হয়, 1946 খ্রিস্টাব্দে হয়, হেডকোয়ার্টার কোথায়, নিউ ইয়র্ক আমেরিকা। এর ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর কে আছেন, সেটা হচ্ছে ক্যাথরিন রাসেল। এবং এর ওন নোবেল প্রাইজ কত খ্রিস্টাব্দে পাই, 1965 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো আজকে যে তিন চারটে যে ব্যাপারে জানলাম সেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপাতত এখন বন্ধ রাখছি, বেশ কিছু টপিকের ব্যাপারে জানলাম। আগামীর দিন আবার জানবো, আরও বেশ কিছু ভালো ভালো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে এবং সেটা এমসিকিউর মাধ্যমে জানবো। ঠিক আছে, ওখান থেকে একটা এমসিকিউ পিক করবো এবং সেখান থেকে বাকি ডিটেলসটা এমসিকিউর মাধ্যমে দিয়ে দেবো, তখন তোমরা সেভাবে তোমাদের মতো খাতায় লিখে রাখবে। ওকে, তো আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন টপিক নিয়ে শুরু করবো এবং সেই টপিকটা ভাবছি অ্যাওয়ার্ডসের ওপর শুরু করি। ঠিক আছে, অ্যাওয়ার্ডসের কিছু অ্যাওয়ার্ডসের ব্যাপারে জানি এবং সেই অ্যাওয়ার্ডসের পরে আবার দেখবো তখন কী করা যাবে। তবে আস্তে 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 সব আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এইভাবে আমরা কমপ্লিট করে দেবো। ওকে, তো আজকে ক্লাসটা আমি এই অবধি শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে, শেয়ার করো, তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। এবং ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।